এই হ্যালো অ্যানিমে ভক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ম্যাশলে ম্যাজিক্স অ্যান্ড মাসেলস সিজন 3 এপিসোড নাম্বার 1। কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় যে মেস তার রিটার্ন এক্সামে পাস করে এবং সে তার লাস্ট এক্সামও দেয়, সেটা তো সে পাস করে যায়। এখন আমরা জানতে পারি তার ডিভাইন ভিজনারি হওয়ার জন্য আরেকটি ধাপ বাকি রয়েছে, আর এই কথাটি তার পুরো গ্রাম সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যার কারণে তার এলাকার সবাই তার ক্যাম্পাসে হাজির এবং হয়। তারা বলে মেশকে আমাদের হাতে তুলে কেননা দাও, সে ম্যাজিক ব্যবহার করতে পারে না, তাই ডিভাইন ভিজনারি হওয়ার জন্য তার কোনো যোগ্যতা নেই। তখন মেশ আর তার মাস্টার ওয়েলবার সেখানে আসে এবং তাদের বোঝায়, যার কারণে মেশের এলাকাবাসী মাস্টারের কথায় রাজি হয়। মাস্টার মেশকে বলে, মেশ যেভাবেই হোক তোমাকে ডিভাইন ভিজনারি হতে হবে। তারপরে আমাদের ডট ল্যান্স ও ম্যাশকে দেখানো হয়, সেখানে আমাদের বলা হয় ইনোসেন্ট জিরো ইন্টারফেন্সের পর ডিসাইড করা হয় ম্যাশ ডট ও ল্যান্স ফাইনাল এক্সাম দিতে। এই কথা শুনে তো তারা অনেক খুশি হয়। একটু পর মাস্টার ভেলভার আসে এবং তাদের ওয়েলকাম করে এবং বলে, ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগে ডিভাইন মাস্টাররা তোমাদের টেস্ট নিবে, তোমরা যদি তাদের ফেল করো তাহলে তোমাদের আনফিট করে দেওয়া হবে, যার কারণে তোমরা আগে যেতে পারবে না। তখন ডট বলে, আচ্ছা এটা তাহলে ইন্টারভিউ। মাস্টার ওয়েলবার্গ বলে যে তোমরা তোমাদের গাইডের কথা মতো চলবে, সে যা বলে তাই করো। তখন মেজের সামনে অদ্ভুত একটি প্রাণী এসে হাজির হয় আর সে বলে, আজ থেকে আমি তোমাদের গাইড, আমি একজন সার্ভেন্ট বিস্ট, আমাকে তুমি 008 বলতে পারো। ম্যাশও তখন তার পরিচয় দেয় এবং বলে, তুমি আমাকে ম্যাশ বলতে পারো। 008 বলে, তুমি আমার পিছনে পিছনে আসো। আরো বলে, আমি তোমার নামে একটি কথা শুনেছি, তুমি নাকি ম্যাজিক ব্যবহার করতে পারো না। ম্যাশ বলে, হ্যাঁ এটা সত্য। 008 বলে, আমি ইমাজিন করতে পারি তোমার সাথে অনেক খারাপ হয়েছে ম্যাশ। ম্যাশ বলে, না এটা এতটাও খারাপ না। কথা বলতে বলতে রাস্তাতে যাওয়ার সময় তাদের সামনে অনেক ভয়ানক একটি মনস্টার এসে হাজির হয়। মনস্টার বলে, তুমি ম্যাজিক করতে পারো না, তাই তুমি এই এক্সামটি দিতে পারবে না। তখন ম্যাশ তার উপরে অ্যাটাক করে এবং তার অ্যাটাক থেকে বাঁচতে থাকে। মনস্টার বলে, তুমি আমার অ্যাটাক থেকে বাঁচতে পারবে না। ম্যাশ বলে, তুমি আমার উপর অ্যাটাক করছো কিন্তু আমাকে মেরে ফেলছো না কেন? মনস্টার বলে, আমাকে শুধু তোমার উপর অ্যাটাক করার কথা বলা হয়েছিল। ম্যাশ মনস্টারকে বলে, শুনো আমি তোমাকে রাগাতে চাই না। মনস্টার ভাবে, আমার ভাষা ও কিভাবে বুঝতে পারে। তখন মনস্টারের পিছন থেকে মাস্টার অর্টার আসে আর বলে, এখানে কি হচ্ছে? তখন 008 মাস্টার অর্টারকে বলে, মাস্টার অর্টার আমাকে মাফ করে দেন। ম্যাশ অর্টারকে বলে, তোমার আমাকে দিয়েই তো কাজ তাই না? 008 বলে, তুমি এটা কি করছো? বুঝলাম তুমি ডিভাইন ভিজনারি ক্যান্ডিডেট, তুমি মাস্টার অর্ডারের সাথে ভেদাভেদ করতে পারো না, কেননা তার সাথে কোনো তুলনা হয় না আর তার সাথে কেউ বরাবরই করতে পারবে না। তখন 008 ম্যাশকে একটি স্টোরি বলে, আজ থেকে কিছু বছর আগে ম্যাডজিন নামে কিছু মনস্টার আমাদের উপরে অ্যাটাক করে। মনস্টার গুলো অনেক পাওয়ারফুল ছিল, তার সাথে কেউ পেরে উঠছিল এবং কি ডিভাইন ভিজনারি হিরো রং। তখন মাস্টার অর্ডার তাকে খুব সহজে হারিয়ে দেয়, শুধু একটা না 6টা মনস্টারকে সে একাই হারিয়ে দেয়। মানুষের ভিতরেও অনেক ট্যালেন্ট থাকে আর মাস্টার অর্ডারের কাছে ম্যাজিকের দুনিয়ার সবচেয়ে উপরে ওঠার প্রতিভা রয়েছে। তো এসব কিছুই বুঝতে পারে না ম্যাশ, ম্যাশ শুধু চুপচাপ শুনতে থাকে। মাস্টার অর্ডার বলে, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। জিরোর সাথে যে পাওয়ার দেখিয়েছো তুমি, তাতে তুমি মাস্টার বেলবার্ক আর বাকি সবাইকে তুমি নিজের সাপোর্টে আনতে পারো, কিন্তু আমার তোমাকে কোনো প্রয়োজন নেই কারণ আমি একাই 100। তাহলে আসো আমি তোমাকে আমার পাওয়ারটা দেখিয়ে দিই। ম্যাশ অর্ডারের কথা শুনে সেও ফাইটের জন্য রেডি হয় আর বলে, আমি তোমাকে হারাবো। আর এর মধ্যে শুরু হয় তাদের ফাইট। অর্ডার বলে, বাস 3 মিনিট, শুধু 3 মিনিট লাগবে তোমাকে শেষ করার জন্য। ম্যাচ তার কথা শুনে আশ্চর্য হয় এবং তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। ম্যাচ তার হামলা থেকে বাঁচতে সক্ষম, অর্ডার তার সেন্ট পাওয়ার ব্যবহার করে ম্যাচের উপরে হামলা করে। ম্যাচ তার সব হামলা থেকে বাঁচতে সক্ষম হয়। ম্যাচ বুঝতে পারে যে অর্ডার অনেক পাওয়ারফুল, তার পাওয়ারে পাথর স্টিল সহ সব ভেঙে যাচ্ছে। আমাদের ম্যাচও কিন্তু কম না, তার পাঁচ পাওয়ারের সাহায্যে অর্ডারের সেন্ট পাওয়ারের উপর অ্যাটাক করার মাধ্যমে সোজা অর্ডারের কাছে চলে যায়, কিন্তু অর্ডার তার পাঁচ থেকে বেঁচে যায়। তাদের ফাইট থামিয়ে অর্ডার বলে, 008 কে একটি সার্ভেন্ট হিসেবে বানানো হয়েছে, সে যেন আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু কোনো সার্ভেন্ট বিস্ট যদি তার ডিউটি ঠিক মতো পালন না করে তাহলে তাকে পানিশ করা হয়। তাদের একটা কথা বলতে চাই, আমাদের ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না, তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে। তারপর তার সেন্ট পাওয়ার ব্যবহার করে 008 কে উপরে উঠায়। ম্যাশকে বলে, ম্যাশ তুমি আমার যত অ্যাটাক থেকে বাঁচবে ততবার 008 কে আমি পানিশ। আরো বলে, ম্যাশ তোমাকে বুঝতে হবে তোমার পাওয়ার মানুষকে বিপদে ফেলবে। 008 ম্যাশকে বলে, ম্যাশ আমি ঠিক আছি। তারপর অর্ডার ম্যাশের উপর হামলা করে এবং বলে, তুমি এখন ডিসাইড করো তুমি অ্যাটাক করবে নাকি করবে। 008 ম্যাশকে বলে, ম্যাশ অর্ডার তোমাকে মেরে ফেলতে চায়। অর্ডার বলে, আমি দেখতে চাই তোমার কাছে কত পাওয়ার আছে, আমি আমার সেন্ট ম্যাজিকের পাওয়ার বাড়িয়ে ফেলবো, আমি দেখতে চাই আমার সামনে যে মানুষটি রয়েছে সে কতটা পাওয়ারফুল। তখন অর্ডার খেয়াল করে যে ম্যাশ ওইখানে নেই, এটা দেখে অর্ডার অনেক শকড হয়ে যায়। আসলে ম্যাশ অর্ডারের পিছনে যে দেওয়াল আছে তার উপরে ঝুলে থাকে। অর্ডার ম্যাশকে দেখে ফেলে এবং সে বুঝতে পারে যে কি হয়েছিল। আসলে অর্ডার যখন সেন্ট পাওয়ার ব্যবহার করে তখন ম্যাশ অনেক স্পিডে তার কাপড় খুলে সেখান থেকে চলে যায়। অর্ডারের সেন্ট পাওয়ারের কারণে ম্যাশের পুরো কাপড় ছিঁড়ে আর পার হয়ে যায় আর ম্যাশ তাতে বেঁচে যায়। তখনই ম্যাশ তার পুরো পাওয়ার খাটিয়ে তার কিক পাওয়ারটি ব্যবহার করে এবং অ্যাটাক করে, কিন্তু অর্ডার তার ম্যাজিক ব্যবহার করে ম্যাশকে অতি সহজে ধরে ফেলে এবং ম্যাশের উপর হামলা করে। ম্যাশকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু তখনই তার সামনে একটি বড় হাত এসে পড়ে এবং অর্ডারের অ্যাটাককে আটকায় আর ম্যাশ বেঁচে যায়। তখনই ম্যাশ আর অর্ডার অবাক হয়ে যায় আর
আর মেশ ভাবে যে এটা কি হলো, কিন্তু অর্টার তো জানে এটা আসলে কে। তখনই আমরা দেখতে পারি যে সেখানে একটি ডিভাইন বিজিনারি এসেছে, তার নাম হলো রিনেটাস। রিনেটাস বলে যে আমি এখানে কিভাবে আসলাম আমি নিজেও জানি। রিনেটাস দেখে যে মেশও এখানে আছে, আর দুজনে মিলে মজা করতে থাকে। আর রিনেটাস বলে যে তোমাকে পরের এক্সামের জন্য পারমিশন দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ট্রাইমেজিক অ্যাথলন ডিভাইন বিজিনারি। মেশ বলে এটা আবার কি নাম, আমার তো অনেক হাসি আসছে। রিনেটাস বলে এখনো তোমার অপোনেন্টে তিনটি ইলাইটিং ম্যাজিক স্কুল আছে, তিনটি স্কুল থেকে বেস্ট স্টুডেন্টকে ডিভাইন বিজিনারি ক্যান্ডিডেট হিসেবে পাঠানো হবে এবং তাদের মধ্যে ফাইট হবে, যে জিতবে তাকে উইনার বানানো হবে। আর আমার মনে হয় সেখানে ইনোসেন্ট জিরোর সেল স্টুডেন্ট হয়ে আসবে। আচ্ছা এসব বাদ দাও, আসলে ডিভাইন বিজনারি এক্সামটি পুরো পৃথিবীতে সেলিব্রেশন করা হয়, যার কারণে আমরা এক্সামটি ক্যান্সেল করতে পারবো না, তাই তোমাকে সেখানে পাঠানো হচ্ছে যেন তুমি ডার্ক ম্যাজিক স্কুলকে হারাতে পারো। আর ভাই আমি আপনাদের একটা কথা বলি, আমরা এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের চ্যানেলে দুটি স্ট্রাইক পড়ে গেছিল। এই ভিডিওতে যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে আমরা আবার এনে ভিডিও বানানো শুরু করব, আর আপনারা প্রতি সপ্তাহে একটা করে এনিমে এপিসোড পাবেন। কথা না বলে আমরা এক্সপ্লেনে চলে যাই। ম্যাশ আরেকটা কথা, তাদের হারানো কিন্তু এতটাও সহজ না। আর নাম্বার একে যে রয়েছে সে অনেক শক্তিশালী, যার নাম হচ্ছে ডোমিনা ব্লোয়েল, যে কিনা এখনকার সবচেয়ে বড় স্ট্রং ম্যাজিক ব্যবহারকারী। ম্যাশ বলে সে কি ডিভাইন বিজনারি থেকে শক্তিশালী? হ্যাঁ হতেও পারে, কেননা সে ইনোসেন্ট জিরোর ছেলে। রিনেটাস বলে তুমি শুধু এক্সামে পাস করো, তারপর তোমাকে পুরো দুনিয়া ডিভাইন বিজনারি হিসেবে গ্রহণ করবে। আর অর্টার সেখান থেকে চলে যায়, সেটা দেখে ম্যাশ অনেক অবাক হয়। রিনেটাস বলে ম্যাশ তুমি একটা কথা মনে রাখবা, তারা কিন্তু তোমাকে অনেক বিরক্ত করবে। ম্যাশ বলে তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সহজেই তাদের হারিয়ে দেবো। রিনেটাস বলে আচ্ছা ঠিক আছে, তাও আমি তোমার সাহায্যের জন্য কিছু লোক পাঠাবো। ম্যাশ এই কথা শুনে অনেক খুশি হয়। আর এইভাবে এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন।